অলস টাকা বাড়ছে ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতের অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে 1,70,000 কোটি টাকার মতো। বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে ঋণের চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ঋণের সুদ হার কমাতে সহায়ক হবে বলেও মনে করছেন তারা। সৌরভ রহমানের রিপোর্ট। গ্রাহকের আমানত যাতে ঝুঁকিতে না পড়ে, তাই ঋণের বিপরীতে একটি নির্দিষ্ট হারে অর্থ ব্যাংকগুলোকে জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকে, যা পরিচিত সিআরআর নামে। এর বাইরে বাধ্যতামূলক জমা বা এসএলআরও রাখতে হয়। সেপ্টেম্বর শেষের হিসেব বলছে, সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকগুলোর 3,71,990 কোটি টাকা জমা আছে। যদিও বিতরণকৃত ঋণের অনুপাতে জমার প্রয়োজন 2,00,000 কোটি টাকার মতো, সেই হিসেবে ব্যাংকগুলোর কাছে বাড়তি নগদ অর্থ আছে 1,69,000 কোটি টাকার মতো। করোনার প্রাদুর্ভাবের আগে ফেব্রুয়ারিতেও যা ছিল 1,00,000 কোটির মতো। এখানে তিনটে সোর্স কাজ করছে। প্রধান সোর্সটা হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অনেক বেড়ে গেছে। আমাদের ছিল 32 বিলিয়ন, এখন হয়েছে 41 বিলিয়ন। তো এই যে বিরাট $9 বিলিয়ন যে একটা বিশাল উল্লম্ফন, এটার থেকেই আমাদের লিকুইডিটি চলে আসছে বাজারে। 2 নম্বর কারণ হচ্ছে যে প্রণোদনা প্যাকেজটা দেওয়া হয়েছে, সেই প্যাকেজের 50% বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করছে, অর্থাৎ সরাসরি লিকুইডিটি ইনজেকশন করছে অর্ধেক টাকা। স্টিমুলাস প্যাকেজ ডিসবার্স করতে গিয়ে কিছু আমরা দেখেছি যে হ্যাঁ, আমাদের গ্রোথ দেখেছিলাম ক্রেডিট গ্রোথ, কিন্তু এখন আবার যেহেতু আমাদের স্টিমুলাস ওই লার্জ যেগুলো সেগুলো অলমোস্ট দেওয়া শেষ হয়ে গেছে, এখন স্মল এবং এগ্রিকালচার চলছে, এখানে তো স্মল অ্যামাউন্ট, সো আবার গ্রোথটা কমে আসছে। তো একদিকে ক্রেডিট ডিমান্ড নাই, অন্যদিকে আমাদের লোকাল কারেন্সি ফ্লো অনেক বেড়ে গেছে, সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, স্বাভাবিকভাবে আমাদের তারল্য অনেক বেড়ে গেছে। বাড়তি তারল্যের ফলে ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত নিচে নেমে এসেছে। সেপ্টেম্বর শেষের হিসেবে এই হার আছে 74%। গেল মাস থেকে ঋণ আমানতের এই অনুপাত কমতির দিকে, যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে মোট আমানতের 87% পর্যন্ত ঋণ দেওয়ার বিধান আছে। এমন অবস্থায় ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলো সুধারে ছাড় দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। আগামী মে জুন পর্যন্ত এটা মোটামুটি একই রকমই থাকবে সিচুয়েশন, খুব একটা যে ক্রেডিট ডিমান্ড খুব বাড়বে তা আমি মনে করছি না, অন্ততপক্ষে ডেফিনেটলি মার্চ পর্যন্ত নাই। যেটা আমাদের প্রবৃদ্ধিকে বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে, কারণ ইন্টারেস্ট রেটটা কম হচ্ছে, যারা বিনিয়োগকারী তারা যখন ফিরে আসবে বাজারে তারা একটু সুলভে ঋণ গ্রহণ করতে পারবে হয়তো, এটা একটা দিক। আরেক দিক থেকে যারা যারা এখানে সঞ্চয়কারী ডিপোজিটার্স তারা কিন্তু খুব কম রিটার্ন পাচ্ছে। হিসেব বলছে, অক্টোবরে দেশের ব্যাংকিং খাতে গড়ে 7.67% সুধারে ঋণ বিতরণ হয়েছে, আর আমানতের বিপরীতে ব্যাংকগুলো সুদ দিয়েছে 4.73%। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।